গাইস হোয়াটসঅ্যাপের মধ্যে ট্যাটাস লাগাতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা যখন রকম ভিডিও ট্যাটাস লাগাতে চাই তখন কিন্তু সেটা শুধুমাত্র তিরিশ সেকেন্ড পর্যন্তই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস লাগাতে পারি তো এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা বড় প্রবলেম আমরা কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি কোনোরকমভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস ভিডিও লাগাতে পারি না তো এটাই মাথায় রেখে হোয়াটসঅ্যাপ কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে যা রিসেন্ট এই আপডেটটা এসছে এই আপডেটটা কি হয়েছে এবার থেকে আমরা 30 সেকেন্ডের বেশি আমরা ট্যাটাস লাগাতে পারবো 30 সেকেন্ডের বেশি বলতে এক মিনিট পর্যন্ত কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে ট্যাটাস লাগাতে পারবো এই প্রবলেমটা কিন্তু এই আপডেটের সাহায্যে ফিক্স করে দিয়েছে তো আপনি কীভাবে এই ফিচার্সটা পাবেন তো প্রথমত এই ফিচার্সটা পাওয়ার জন্য কী করবেন আপনি সোজা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করে নেবেন দেখবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট এসছে কি আসেনি যদি এখান থেকে সার্চ করে দেখবেন এসছে আপডেট তাহলে আপডেট করে নেবেন আর যদি না এসছে কিছুদিন অপেক্ষা করবেন আপনারা কিন্তু এই আপডেটটা পেয়ে যাবেন এই আপডেটটা যখনই করবেন তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাপটা যখনই ওপেন করবেন তো আমি দেখে দিচ্ছি এক্সাম্পেল হিসাবে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে এক মিনিট পর্যন্ত স্ট্যাটাস লাগাতে পারবেন তো দেখেন এখান থেকে আমি এখানে আপডেটসে ক্লিক করব তারপরে এখানে কী করবো এখান থেকে মাই ট্যাটাসে ক্লিক করবো মাই ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি যে ত্রিশ সেকেন্ডের বেশি যে ভিডিওটা আপনি হোয়াটসঅ্যাপ ট্যাটাসের মধ্যে লাগাতে চান সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে লাগাতে পারবেন কীভাবে জাস্ট এখান থেকে কিন্তু আপনি গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে সেই ভিডিওটাকে আপনি বেছে নেবেন তো এক্সাম্পল হিসাবে সেই ভিডিওটা আমি দেখে দিচ্ছি কোথায় আছে জাস্ট এখান থেকে এক মিনিটে বেশি ভিডিও একটা আছে আমার কাছে ডাউনলোড করা সেটা আপনাদের সামনে লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে পারেন এখানে কিন্তু একটা ভিডিও আছে জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারেন লেখা আছে দি ফার্স্ট ষাট সেকেন্ড মানে সিক্সটি সেকেন্ড তো একটু সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছে এখান থেকে তো দেখতে পান এখান থেকে কিন্তু শুধুমাত্র ষাট সেকেন্ড পর্যন্ত আপনি ট্যাটাস লাগাতে পারবেন মানে তিরিশ সেকেন্ডে বেশি ষাট সেকেন্ড মানে ষাট সেকেন্ড বলতে এখানে বোঝানো হয়েছে এক মিনিট তো দেখছেন উপরে কিন্তু এক মিনিট লেখা আছে তো এখান থেকে শুধুমাত্র আপনি এক মিনিট পর্যন্ত ট্যাটাস লাগাতে পারবেন আর এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি এখানে এখানে শুধুমাত্র এই ভিডিওটা যে সাইজ সেটা হচ্ছে দেখতে পেন এক মিনিট বাইশ সেকেন্ড তো দেখতেন উপরে ঠিক আছে এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও এখান থেকে শুধুমাত্র আপনি এক মিনিট ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ ট্যাটাসের মধ্যে লাগাতে পারবেন সেরকম কী করবেন একই রকমভাবে ট্যাটাস লাগাতে পারবেন সেরকম এক মিনিট সিলেক্ট এক মিনিট সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ড্যাটাসটা কিন্তু সেন্ডিংয়ে চলে যাবে ঠিক আছে মানে স্ট্যাটাসটা কিন্তু আপলোড হতে শুরু করবে আপনার হোয়াটসঅ্যাপ ডাটাশের মধ্যে এইরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এবার থেকে ষাট সেকেন্ড পর্যন্ত মানে তিরিশ সেকেন্ডের বেশি এক মিনিট পর্যন্ত কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো ভিডিও ট্যাটাস লাগাতে পারবেন তো এই ফিচার্সটা আপনি এখনও পর্যন্ত পেয়েছেন কি পারেননি সেটা কিন্তু অবশ্যই আমার কনভার্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা ওয়ালাই করে দেবেন কারণ যখন ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশান চলে যাবে আর এই আপডেটটা হোয়াটসঅ্যাপের মধ্যে এসে আপনাদের উপকার হয়েছে কি হয়নি সেটাও কিন্তু অবশ্যই কনভার্সে কমেন্ট করে জানাতে বলবেন আর পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন কমে চলি ট্যাট Bye-bye.